নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। আজকের টপিক হলো কোহলারের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব বা কোহলারস ইনসাইটফুল লার্নিং এবং বান্দুরাস সোশ্যাল কগনিটিভ থিওরি বা বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব। প্রাইমারিটেট, আপার প্রাইমারিটেট, সিটেট, আসামটেট, ত্রিপুরাটেট ইত্যাদি শিক্ষক নিয়োগের পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য, এছাড়াও ডিএলএড, বিএড এবং এম.ed এর ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে চলো শুরু করা যাক। মূলত আলোচনা করব শিখন ও শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ লার্নিং অ্যান্ড পেডাগজি, এই যে চ্যাপ্টার, এর মধ্যে দুটো মূল তত্ত্ব সম্পর্কে, যেটা হচ্ছে কোহলারের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব বা কোহলারস ইনসাইটফুল লার্নিং এবং বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব বা বান্দুরার সোশ্যাল কগনিটিভ থিওরি সম্পর্কে। আমরা অলরেডি চ্যাপ্টার সংক্রান্ত দুটো পার্ট অলরেডি আগেই হয়ে গেছে। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি শিখনের যে বিভিন্ন তত্ত্বগুলো বা থিওরিজ অফ লার্নিং, এর মধ্যে তিন ধরনের আমরা থিওরি বা তত্ত্ব পেয়েছি, যেটা হচ্ছে আচরণমূলক তত্ত্ব বা বিহেভিয়ারিস্টিক থিওরি, প্রজ্ঞামূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরি এবং মানবতার তত্ত্ব বা হিউম্যানিস্টিক থিওরি। এটা আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম ডিটেলস এর সম্পর্কে। এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছি এই যে আচরণমূলক যে তত্ত্ব বা বিহেভিয়ারিস্টিক থিওরির মধ্যে মূল দুটো থিওরি সম্পর্কে, যেটা হচ্ছে থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, যেটাকে বলা হয় থর্নডাইক্স ট্রায়াল অ্যান্ড এরার মেথড বা থিওরি, এবং অনুবর্তন বা কন্ডিশনিং, যেখানে আমরা দুই ধরনের অনুবর্তন পেয়েছিলাম, প্যাভলভের প্রাচীন অনুবর্তন বা প্যাভলভস ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং স্কিনারের সক্রিয় অনুবর্তন বা স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং। তাহলে দুটো ক্লাস তোমরা একটু দেখে নিও যারা করনি এখনো পর্যন্ত। এবার থার্ড ক্লাসে আমরা চলে আসছি কোহলারের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, কোহলারস ইনসাইটফুল লার্নিং বা কোহলারস ইনসাইট থিওরি, এবং বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব বা বান্দুরার সোশ্যাল কগনিটিভ থিওরি। এই দুটো থিওরি সম্পর্কে ডিটেলস আমরা একটু জেনে নিই। দেখো, এখানে আমরা আসছি শিখনের গেস্টাল্ট তত্ত্ব। প্রথমেই যেটা আসছে গেস্টাল্ট তত্ত্ব, কারণ আমরা এক্ষুনি বললাম যে কোহলারের যে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব সেটা শিখনের গেস্টাল্ট তত্ত্বের মধ্যেই পড়ে, এবং এটা হচ্ছে প্রজ্ঞামূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরির একটা ভাগ। এই গেস্টাল্ট তত্ত্ব ব্যাপারটা কি, তাই তো? তার আগে দেখো, দেখে নি যে কোহলারের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, যেটা সম্পর্কে আজ আমরা পড়ব, এই তত্ত্বের প্রবক্তা কে? প্রবক্তা হলেন আমেরিকান জার্মান মনোবিদ উলফগ্যাং কোহলার। এনাকে আমেরিকান জার্মান মনোবিদ কেন বলা হচ্ছে, কারণ তার জন্ম হচ্ছে জার্মানে, তিনি জার্মানেরই বাসিন্দা, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন, তাই তাকে বলা হয় আমেরিকান জার্মান মনোবিদ। বেশিরভাগ যে গেস্টাল্টবাদীরা, তারা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু জার্মান থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন, বেশিরভাগ গেস্টাল্টবাদীরা। দেখো, এটি গেস্টাল্ট তত্ত্ব, এটা শিখনের যে প্রজ্ঞামূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরির মধ্যে পড়ে। আমি বললাম এখনই যে কগনিটিভ থিওরি অফ লার্নিং বা শিখনের যে প্রজ্ঞামূলক তত্ত্ব, তার মধ্যেই পড়ে গেস্টাল্ট তত্ত্ব। এর সমর্থক কারা কারা ছিলেন, নামগুলো আমরা একটু জেনে নিই। ওয়ার্ডিমার, কার্ট কফকা, লিউইন এবং উলফগ্যাং কোহলার, এরা সবাই ছিলেন এই গেস্টাল্টবাদী। এই যে গেস্টাল্ট তত্ত্ব, তার জনক হলেন ওয়ার্ডিমার। এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে, একটু মনে রাখবে, ফাদার অফ গেস্টাল্ট সাইকোলজি বলা হয় ওয়ার্ডিমারকে। গেস্টাল্ট কথাটার কিন্তু আমরা বাংলা প্রতিশব্দ বা ইংরেজি প্রতিশব্দ সেরকম পাই না, কিন্তু এর অর্থ মোটামুটি হচ্ছে কোনো গঠন, কাঠামো বা অবয়ব, যেটাকে আমরা কনফিগারেশন বলি, বা এটা আমরা সম্পূর্ণ আকারও বলতে পারি, অ্যান অর্গানাইজড হোল বলা যেতে পারে গেস্টাল্ট কথাটার মানে। তাহলে গেস্টাল্টবাদ কথাটার সঙ্গে সম্পর্কিত কি হচ্ছে, সমগ্রতা, তাই তো? সমগ্রতাবাদ কথাটা কিন্তু গেস্টাল্টবাদ কথাটার সঙ্গেই জড়িত। এর মানেটা কি সেটা সম্পর্কে আমরা জানছি। তার আগে আরেকটা কথা বলে দিই যে দুটো যে মানসিক প্রক্রিয়া, একটা হচ্ছে প্রত্যক্ষণের ধরন বা পারসেপশন। পারসেপশন কাকে বলে আমরা জানি, যে সংবেদনের মাধ্যমে বা বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পরিবেশ থেকে যা গ্রহণ করি সেগুলো বোঝা বা অনুভব করাকেই বলা হয় প্রত্যক্ষণ বা পারসেপশন। এবং শিখন বা লার্নিং, এই যে দুটো মানসিক প্রক্রিয়া, এর ওপরে কিন্তু গেস্টাল্টবাদীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। এরপর আসি যে কোহলারের পরীক্ষা সম্পর্কে, কোহলারস এক্সপেরিমেন্ট কি ছিল। এই যে আমরা দেখছি যে প্রজ্ঞামূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরি, তার মধ্যে গেস্টাল্টবাদ, এর মধ্যে কোহলার একটা পরীক্ষা করেছিলেন, যেখান থেকে তিনি এই তত্ত্বটা দিয়েছেন ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন। তাহলে কোহলারের পরীক্ষাটা তো আগে জানতে হবে, সেটা কি? দেখো, একটা শিম্পাঞ্জি নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, যার নাম ছিল সুলতান। নামটা অনেক সময় পরীক্ষাতে আসে, একটু মনে রেখো।
তাহলে সুলতানকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছিলেন তিনি, এভাবে একটা খাঁচার মধ্যে তিনি রেখেছিলেন এবং সেখানে একটা কলা অনেক ওপরে ঝুলিয়ে রেখেছিলেন, যে কলা পর্যন্ত কিছুতেই কিন্তু তার হাত পৌঁছবে না, লাফিয়ে ঝাঁপিয়ে হাত তুলে কিছুতেই সেই কলা পর্যন্ত সে পৌঁছাতে পারে না। এরপর ওই ঘরের মধ্যে দুটো বক্স রাখা ছিল, তো সুলতান অনেক চেষ্টা করলো কলা পর্যন্ত পৌঁছবার, কিছুতেই পৌঁছতে পারলো না। এবার বসে নিয়ে হাঁপিয়ে গিয়ে বসে পড়লো। হঠাৎ করে তার মাথায় এলো যে এই দুটো বক্সকে যদি পরপর আমি সাজাতে পারি, তারপর চেপে যায়, তাহলে কলা পর্যন্ত হয়তো হাত যেতে পারে। তাহলে এই যে হঠাৎ করে মাথায় যে বুদ্ধিটা এলো, এটাকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টি বা ইনসাইট। এবং একইভাবে দুটো বক্সকে একটার উপর একটা চাপিয়ে তারপর চেপে কিন্তু কলা পাড়তে পারলো সুলতান। দ্বিতীয় আরেকটা পরীক্ষাতে দেখা গেল, এখানেও তাকে বন্দি করে রাখা হয়েছিল একটা ঘরের মধ্যে, মানে রাখা হয়েছিল তাকে। এখানে দুটো লাঠি দেওয়া ছিল এবং এই স্টিক দুটোর বৈশিষ্ট্য কি, যে একটার মধ্যে আরেকটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এবারে একটা লাঠিকে উঁচিয়ে কিন্তু কিছুতেই কলা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, চেষ্টা করলো সুলতান অনেক, পৌঁছতে তো পারলো না। এবারে সেই সুলতান কি করলো, হঠাৎ করে তার মাথায় এলো দুটো লাঠিকে নাড়াচাড়া করতে করতে যে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেখি, তো ঢুকিয়ে যখনই দেখলো দেখলো ঢুকে গেল এবং সেটা দিয়ে সে কিন্তু কলা পাড়তে পারলো এবং খেতে পারলো। তাহলে এক্ষেত্রে ওই যে দুটো লাঠি দিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ তার মাথায় এলো যে একটার মধ্যে আরেকটা ঢোকানো যাবে কিনা, আর ঢোকালেই তো আমি কলা পর্যন্ত পৌঁছতে পারবো, অর্থাৎ সমস্যার একটা সমাধানের পথ হঠাৎ করে খুঁজে পেলো, এটাকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টি বা ইনসাইট। বোঝা গেল কোহলারের পরীক্ষা? এরপর আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখনের বিভিন্ন স্তর সম্পর্কে, ক্রাইটেরিয়া অফ ইনসাইট ফর লার্নিং। এখানে দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে আমরা কি বুঝি, অন্তর্দৃষ্টি ব্যাপারটা আমরা বুঝলাম যে হঠাৎ করে কোনো একটা সমস্যার সমাধান সামগ্রিকভাবে মাথায় আসা, এটাকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। কোনো পরিস্থিতির যে অংশগুলোর মধ্যে সমস্যা যখন সমাধান করতে হবে, একটা পরিস্থিতি রয়েছে তার অংশগুলোর মধ্যে সমস্যা যেটা, সেটা সমাধানের পরিপ্রেক্ষিতে এদের মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক হঠাৎ করে প্রত্যক্ষ করতে পারা যাচ্ছে, বা এদের মধ্যে কোন একটা সমস্যার বিভিন্ন অংশগুলোর মধ্যে হঠাৎ করে তাদের মধ্যে সম্পর্কগুলো মাথায় চলে আসছে যে কিভাবে আমি এটাকে সলভ করব, এটাকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টিমূলক শিখনের আমরা কয়েকটা স্তর পাই, স্তরগুলো কি কি দেখো, এই যে শিখন পরিস্থিতি বা সমস্যা, এটাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করাটা কিন্তু খুব দরকার, যে এই যে হঠাৎ করে যে বিভিন্ন অংশের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া এবং সমস্যা সমাধানের একটা পথ বার করা। তাহলে সামগ্রিক যে প্রত্যক্ষণ, এটা কয়েকটা পদ্ধতির মাধ্যমে হতে পারে, সেগুলো কি কি, এর মধ্যে আমরা প্রথমেই পাই বিচ্ছিন্নকরণের নীতি, অর্থাৎ যে অনেক জিনিস একসঙ্গে রাখা আছে তার মধ্যে সমস্যাটাকে আমি প্রথমে পৃথক করে নিচ্ছি, যে সমস্যাটা আমাকে সমাধান করতে হবে। দুই হচ্ছে সাদৃশ্য নীতি, যে বিষয়গুলোর মধ্যে মিল রয়েছে সেই বিষয়গুলোকে একত্রিত করা। নৈকট্য নীতি মানে পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো রয়েছে একটার সঙ্গে অন্যটা সম্পর্কিত, সেগুলোর মধ্যে মিল খুঁজে বার করা। এগুলোর সাহায্যে কিন্তু আমরা সহজেই সামগ্রিক প্রত্যক্ষণের মধ্যে আসতে পারি, বা অন্তর্দৃষ্টি আমাদের সহজেই জাগরিত হতে পারে। এরপর যে ধারাবাহিকতার নীতি, অর্থাৎ পর পর আমরা ব্যাপারগুলোকে করে এগিয়ে যাব, তাহলে এর মাধ্যমেও কিন্তু অন্তর্দৃষ্টির জাগরণ হতে পারে। আর পরিমিতির নীতি যেটা, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন অংশগুলো আগের থেকে শেখা কোনো জিনিস, তার সঙ্গে আমরা নতুন কোন একটা সমস্যার আমরা কি করছি, মিল খুঁজে পাচ্ছি এবং হঠাৎ করে তার সমাধানটা নির্ণয় করছি, এটা পরিমিতির নীতি। যেমন আগে কেউ যদি সাইকেল চালানো শেখে, পরবর্তীকালে তার কিন্তু স্কুটি শিখতে অনেক সুবিধা হয়, তাই তো? তাহলে এই যে নীতিগুলো, এই নীতিগুলোর সাহায্যে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ অনেক সহজ হয়, ফলে অন্তর্দৃষ্টি সহজেই জাগরিত হয়। দুই দেখো, পরিস্থিতির অংশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। তাহলে যে সমস্যাটা আমরা পেয়েছি বা যে পরিস্থিতির মধ্যে আছি, তাতে বিভিন্ন অংশগুলোর মধ্যে সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই কিন্তু অন্তর্দৃষ্টি সহজেই জাগরিত হয় এবং আমরা সেটাকে সহজেই সমাধান করে ফেলতে পারি। সমস্যাটির যে অন্তর্নিহিত তত্ত্ব এবং বৈশিষ্ট্যগুলো, সেগুলোর পৃথকীকরণ করা, অর্থাৎ যে তত্ত্ব এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করা এবং তার সামান্যীকরণ করা, অর্থাৎ তাদের মধ্যে মিল খুঁজে বার করে একটা সমাধানে আসা, যে এটাকে এইভাবে আমরা সমাধান করতে পারবো। সামান্যীকরণ কথাটার অর্থ হচ্ছে জেনারেলাইজেশন, অর্থাৎ যে অনেক সমস্যা থেকে একটা সাধারণ সূত্র বার করা যার মাধ্যমে আমরা সমাধানটা করতে পারবো। ঠিক আছে, তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের স্তরগুলো আশা করি বোঝা গেল। এরপর আসছে সম্মুখ অন্তর্দৃষ্টি আর পশ্চাৎ অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়। সম্মুখ অন্তর্দৃষ্টি কি,
কোন একটা সঠিক সংগঠন, সেটাকে আগে থেকে চিন্তা করাটাকেই বলা হয় সম্মুখ অন্তর্দৃষ্টি। অর্থাৎ সঠিকটা আমি চিন্তা করছি, আমরা সম্মুখে আছি, আর পশ্চাৎ মানে কি আমরা ভুলটা করব না, ভুল যে সংগঠন সেটাকে আমরা আবার করে রিপিট করব না, এটা হচ্ছে পশ্চাৎ অন্তর্দৃষ্টি। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আসি অন্তর্দৃষ্টি নির্ধারক প্রভাবক সমূহ। এই যে অন্তর্দৃষ্টি বা ইনসাইট, এটাকে ইনফ্লুয়েন্স করে কোন কোন ফ্যাক্টর, ফ্যাক্টরস উইচ ইনফ্লুয়েন্স ইনসাইট। দেখো, মানসিক ক্ষমতা বা বুদ্ধি, যাকে আমরা ইন্টেলিজেন্স বলি, এটা কিন্তু অন্তর্দৃষ্টিকে অনেকটা প্রভাব বিস্তার করে অন্তর্দৃষ্টির উপর। কারণ যাদের বুদ্ধি বেশি, তাদের কিন্তু এই ইনসাইট অনেক বেশি পাওয়া যায়, তাই তো? পূর্ব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে, বা কোনো একটা ব্যাপারে যদি পূর্ব অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে সেই সমস্যাটাই আবার আমরা পেলে আমরা সহজেই কিন্তু সামগ্রিক প্রত্যক্ষণ এবং ইনসাইটের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে তাকে সমাধান করে ফেলতে পারি। শিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা, আমরা কি শিখছি, কেন শিখছি, এটা সম্পর্কে যদি আমার কাছে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই সামগ্রিক প্রত্যক্ষণে যেতে পারি এবং অন্তর্দৃষ্টি সহজেই জাগরিত হয়। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, যদি শিক্ষার্থীর সক্রিয়তা থাকে, সক্রিয় হলে কিন্তু চিন্তা করবে সমস্যা সম্পর্কে, সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করবে, সহজেই কিন্তু ইনসাইট বা অন্তর্দৃষ্টি আসবে। শিখন পরিস্থিতি বা লার্নিং এনভায়রনমেন্ট, যদি শিখনের পরিস্থিতি অনুকূল হয় এবং তার চারপাশে সব রকমের শিখনের উপযোগী ব্যবস্থাপনা থাকে, তাহলে তার ক্ষেত্রে অন্তর্দৃষ্টি আসার সম্ভাবনা বেশি। প্রাথমিক প্রভাব বা ইনিশিয়াল এফেক্ট, যদি দেখা যায় যে প্রাথমিক প্রভাব যদি সুখকর হয়, তাহলেও কিন্তু দেখা যায় সামগ্রিক প্রত্যক্ষণ বা অন্তর্দৃষ্টি ভালো হয়। পুনরাবৃত্তি বা সামান্যীকরণ, অর্থাৎ যখন কোন একটা বিষয়কে রিপিটেশন যখন করা হয় বা রিপিট করা হয় এবং তাকে সামান্যীকরণ, অর্থাৎ তার থেকে একটা সাধারণ সূত্রে আসা যায় যে এই সমস্যা হলে আমরা এইভাবেই তাকে সমাধান করতে পারবো, তাহলে যখনই এই ঘটনা ঘটে তখন সেক্ষেত্রেও কিন্তু সামগ্রিক প্রত্যক্ষণ অনেক দ্রুত হয়। তাহলে অন্তর্দৃষ্টি নির্ধারক প্রভাবক সমূহ সম্পর্কে আমরা জানলাম। এরপর আসি আমরা শিক্ষাক্ষেত্রে গেস্টাল তত্ত্বের প্রয়োগ সম্পর্কে, যে গেস্টাল থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন গুলো কি কি। দেখা যায় এক্ষেত্রে কোনো বিষয় বা সমস্যার সামগ্রিক অংশ বা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয়। আমরা জানি গেস্টাল কথাটার মানে হচ্ছে অ্যাজ আ হোল, তাহলে এক্ষেত্রে সামগ্রিক পদ্ধতি বা সামগ্রিক অংশের উপর গুরুত্ব আগে দেওয়া হয়, তারপর তাকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে সংশ্লেষণ থেকে বিশ্লেষণে যাওয়া হয়। আগে যেমন বিশ্লেষণ থেকে সংশ্লেষণে আসা হতো, এখন সমগ্র অংশটা সম্পর্কে আগে ধারণা দেওয়া হয়, তারপরে তার অংশগুলোকে বিশ্লেষণ করা হয়। শিক্ষণের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা সম্পর্কে কিন্তু শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, তবেই আমরা সামগ্রিক প্রত্যক্ষণ বা অন্তর্দৃষ্টি আমাদের মধ্যে আসবে। ব্যবহারিক বিষয় বা প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলো, সেক্ষেত্রে শিক্ষকের ইনস্ট্রাকশন খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে স্পষ্ট এবং টু দা পয়েন্ট ইনস্ট্রাকশন, এটা শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টির উন্মেষে কিন্তু সাহায্য করে। শিখনের যে উৎকর্ষ বৃদ্ধির জন্য, অর্থাৎ আমরা শিক্ষিত সবাই, কিন্তু শিখনের যে উৎকর্ষ তাকে বৃদ্ধি করা, আরো ভালোভাবে শেখা, এর জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা যদি আগ্রহ সহকারে শেখে, তাহলে অন্তর্দৃষ্টির উন্মেষ দ্রুত হয়। শিক্ষা সহায়ক প্রদীপন বা LTM ব্যবহারের মাধ্যমে শিক্ষকের বিষয় উপস্থাপনাকে আরো সুন্দর করে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা সমস্যাভিমুখী হয়, অর্থাৎ সমস্যা দেখে ভয়ে পালিয়ে না যায়, সমস্যাকে ফেস করতে শেখে এবং সেটা সমাধানে আগ্রহী হয়। কারণ এই সমস্যাকে ফেস করলে তবেই তো অন্তর্দৃষ্টির উন্মেষ সম্ভব, তাই তো? আচ্ছা, এরপরের পয়েন্ট দেখো, পাঠদানের সময়, অর্থাৎ যখন পড়ানো হচ্ছে, ধারাবাহিকতা বজায় রাখতে, সাদৃশ্যমূলক বিষয়গুলোকে চিহ্নিত করতে এবং দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। যখন তারা পড়ছে তখন কিন্তু বুঝে পড়বে, শুধুমাত্র মুখস্থ নয়, যে এর সঙ্গে অন্য কোনো বিষয়ের অন্য কোনো ব্যাপারের সাদৃশ্য আছে কিনা, বা কার কন্টিনিউয়েশন বা ধারাবাহিকতায় আমরা এটাতে আসছি, বা এর সঙ্গে আর কোন কোন বিষয়ের মিল রয়েছে, সেগুলো যদি সে বুঝে পড়ে, তাহলে তার মধ্যে অন্তর্দৃষ্টির উন্মেষ অনেক সহজ হবে। আরো একটা ব্যাপার, যে পাঠদান সবসময় হবে সরল থেকে কঠিনের দিকে। প্রথমে সরল সম্পর্কে বোঝানো হবে, সহজ জিনিসগুলো বোঝানো হবে, তারপর কঠিনের দিকে যাওয়া হবে, মূর্ত থেকে বিমূর্তের দিকে। অর্থাৎ যেটা তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, হাতে ধরতে পারছে, চোখে দেখতে পাচ্ছে, খেলতে পাচ্ছে, সেগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। তারপরে ধীরে ধীরে কিন্তু যেটা ওরা দেখতে পাচ্ছে না, সেই সম্পর্কে কল্পনার বিস্তার ঘটাতে হবে এবং সেই সম্পর্কে চিন্তায় তাদের আগ্রহী করে তুলতে হবে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল।
তাহলে কোহলারের যে ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম, যেটা গেস্টাল্ট বাদ বা গেস্টাল্ট তত্ত্বের মধ্যে পড়ে কগনিটিভ থিওরি বা প্রজ্ঞামূলক তত্ত্বের, তাই তো? ডিটেলসে আমরা আলোচনা করলাম ব্যাপারটা সম্পর্কে। এরপর আমরা আসি বান্দুরা সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব বা বান্দুরা সোশ্যাল কগনিটিভ থিওরি প্রসঙ্গে। এখানে এই যে অ্যালবার্ট বান্দুরা, তিনি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা প্রকৃতপক্ষে কগনিটিভ থিওরি বা প্রজ্ঞামূলক তত্ত্বের মধ্যে পড়লেও এটাকে আমরা বিহেভিয়ারিস্টিক থিওরি এবং প্রজ্ঞামূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরির মধ্যে একটা সেতুবন্ধন বলে মনে করতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের টার্ম পাই, সেই টার্মগুলোকে ডিটেলসে আলোচনা করতে গেলেই আমরা এই থিওরিটা সম্পর্কে একটা কমপ্লেক্স যে আইডিয়া সেটা আমরা পেয়ে যাব। প্রথমে আসি, দেখো, সামাজিক শিখন তত্ত্ব বা সোশ্যাল লার্নিং থিওরি বা SLT বলতে আমরা কি বুঝি। এখানে সামাজিক শিখন অর্থাৎ সমাজ থেকে শিখছি, তাই তো? এক্ষেত্রে শিখনে সমাজের প্রভাব লক্ষ্য করা যায়। সমাজ থেকে তো বিভিন্ন জিনিস আমরা দেখে শিখি, বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে। তাহলে এই শিখনকেই বলা হচ্ছে সামাজিক শিখন। আর সামাজিক প্রজ্ঞামূলক শিখন কাকে বলা হচ্ছে? সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব, সোশ্যাল কগনিটিভ থিওরি, যেটাকে আমরা বলছি SCT, সোশ্যাল কগনিটিভ থিওরি কাকে বলা হচ্ছে? এখানে দেখো দুটো ওয়ার্ড পাচ্ছে, একটা সামাজিক, একটা প্রজ্ঞামূলক। অর্থাৎ সমাজ তো রয়েছে, সমাজ থেকে তো আমরা শিখছি, তার সঙ্গে কিন্তু প্রজ্ঞাও যুক্ত হচ্ছে, অর্থাৎ কগনিটিভ বা কগনিশন এর সঙ্গে কিন্তু যুক্ত। অর্থাৎ কি, সোসাইটি প্লাস ব্রেন দুটোই যেখানে ইনভলভ সেটাকেই আমরা বলছি সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব। এক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাচ্ছি সমাজের সঙ্গে প্রজ্ঞার বা মানসিক সক্রিয়তার একটা বিশেষ ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করছি। এটা সামাজিক শিখন তত্ত্বের একটা বিস্তৃত ক্ষেত্র, সামাজিক শিখন তত্ত্বই অ্যাকচুয়ালি, কিন্তু তার ক্ষেত্রটা অনেক বিস্তৃত, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ তার বুদ্ধিকেও প্রয়োগ করছে, তাই তো? এবং এর সাহায্যে সে যেমন নিজের পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, সেরকম নিজের মধ্যেও কিন্তু নানা পরিবর্তন আনছে, তাই তো? এটাকেই বলা হচ্ছে সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব। এরপর আমরা চলে আসি পর্যবেক্ষণ সাপেক্ষ শিখন, এটার মানে কি, অবজারভেশনাল লার্নিং। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কি করে, অন্যদের ব্যবহার দেখে শেখে। বাচ্চারা কি করে, অন্যদের ব্যবহার প্রথমে দেখে, তারপরে মনে রাখে, তারপরে নকল করে। এইভাবে বাচ্চারা হাঁটতে শেখে, খেলতে শেখে, এটাকেই বলা হচ্ছে অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণ সাপেক্ষ শিখন। এরপরে 1961 থেকে 63 সালের মধ্যে বান্দুরা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটা কি, বোবো ডল এক্সপেরিমেন্ট। এখানে তিনি কি করেছিলেন পরীক্ষাটাতে, তিনি একটা বাচ্চার সামনে দেখেছিলেন যে টিভিতে যদি কোনো একজন অ্যাডাল্ট বা বড় কেউ একটা কাউকে মারছে, বা কোন একটা বোবো ডল হচ্ছে সেই রকম ডল যার নাকে মারলে সে নুয়ে গিয়ে আবার ফিরে উঠে চলে আসে। আমরা জানি বাচ্চাদেরকে আমরা দিই অনেক সময় বোবো ডল, তাহলে যখন কোন একজন বড় সেই বোবো ডলকে কন্টিনিউয়াস মারছে, তখন সেটা যখন কোন একজন বাচ্চা দেখছে, সেও কিন্তু তারপরে একই রকমের প্রতিক্রিয়া করছে। অর্থাৎ তার কাছেও কোনো ডল থাকলে বা পুতুল থাকলে সে তাকে মারছে, অর্থাৎ আক্রমণাত্মক হয়ে উঠছে, অন্য কাউকে আক্রমণাত্মক দেখে নিজেও আক্রমণাত্মক হয়ে উঠছে। তাহলে এই যে ঘটনাটা, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে বাচ্চারা পর্যবেক্ষণ এবং সামাজিক আদান প্রদানের মাধ্যমেই শেখে। তাহলে বোবো ডল এক্সপেরিমেন্টটা আশা করি বোঝা গেল। এরপর আমরা আসি আরো একটা কথা, যেটা হচ্ছে রেসিপ্রোকাল ডিটারমিনিজম বা পারস্পরিক নির্ণয়বাদ। এই ব্যাপারটা কি, বান্দুরা, আলবার্ট বান্দুরা, তিনি বলেছিলেন যে মানুষের ব্যবহারকে প্রভাবিত করে মূলত তিনটা উপাদান। সেই তিনটা উপাদান কি কি, একটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে ব্যক্তি নিজে যার জন্য দায়ী, এবং সেখানে আসতে পারে নলেজ বা জ্ঞান, এক্সপেকটেশন বা চাহিদা, এবং অ্যাটিটিউড বা মনোভাব। এই যে ব্যাপারগুলো, কোনো একজন ব্যক্তির জ্ঞান, চাহিদা এবং তার মনোভাব, মানে কোনো একটা বিষয়ের প্রতি তার আবেগ, বিশ্বাস বা ব্যবহার, সেটাকেই বলা হচ্ছে মনোভাব। এই ব্যাপারগুলো কিন্তু কোনো একজন ব্যক্তির ব্যবহারকে প্রভাবিত করে। আবার এনভায়রনমেন্ট বা পরিবেশ, যার মধ্যে সোশ্যাল নর্মস রয়েছে, মানে সামাজিক বিভিন্ন রীতিনীতি, এবং ইনফ্লুয়েন্স অন আদার্স, অর্থাৎ আমরা অন্যদের উপর কিভাবে প্রভাব বিস্তার করি, এটাও কিন্তু কোনো একজন ব্যক্তির ব্যবহারকে প্রভাবিত করে। আবার তার নিজের ব্যবহারও তার ব্যবহারকে প্রভাবিত করে। এই ব্যবহারের মধ্যে তার যে স্কিলস বা বিভিন্ন দক্ষতা, প্র্যাকটিস বা বিভিন্ন অভ্যাস, এবং সেলফ এফিকেসি, এই সেলফ এফিকেসি ব্যাপারটা আমরা আলোচনা করব ডিটেলসে। এটাকে বলা হয় স্বকার্যকারিতা, অর্থাৎ কোনো একটা কাজ যখন কোনো একজন ব্যক্তি করছে, তখন তার নিজের দক্ষতার উপর কতটা বিশ্বাস রয়েছে। মানে কি,
যে নিজের আচরণ এবং সামাজিক পরিবেশের ওপর তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটা, তার নিজের সেলফ কনফিডেন্স কতটা, সেটাকেই বলা হয় সেলফ এফিকেসি। এই বিহেভিয়ার বা ব্যবহার সংক্রান্ত এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু কোনো একজন ব্যক্তির ব্যবহারকে প্রভাবিত করে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা ব্যক্তির ব্যবহার বা আচরণ সেটা প্রভাবিত হয় তিনটে ফ্যাক্টরের দ্বারা। একটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর, ব্যক্তি নিজে, দুই হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশ, আর তিন হচ্ছে বিহেভিয়ারাল ফ্যাক্টর। এবং এই তিনটে বিষয়ও কিন্তু পরস্পরের সঙ্গে জড়িত, অর্থাৎ একটা অপরটার উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই তিনটের মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু কোনো একজন ব্যক্তির যে সামগ্রিক ব্যক্তিত্ব বা টোটাল যে পার্সোনালিটি সেটা গড়ে ওঠে। এটাকেই বলা হয় রেসিপ্রোকাল ডিটারমিনিজম। এখানে ইংরেজি টার্মগুলোই বেশি প্রচলিত, তবুও বাংলা টার্ম আমি লিখেছি পারস্পরিক নির্ণয়বাদ। তবে ইংরেজি টার্মটা মনে রাখাটাই ভালো, রেসিপ্রোকাল ডিটারমিনিজম, ঠিক আছে, ব্যাপারটা বলি। এরপর আমরা আসি স্বকার্যকারিতা বা সেলফ এফিকেসি প্রসঙ্গে। সেলফ এফিকেসি ব্যাপারটা কি? এটা হলো প্রকৃতপক্ষে নিজ মানব সত্তা এবং নিজস্ব দক্ষতার উপলব্ধি, যে আমি কোনো একটা ব্যাপারে কতটা দক্ষ সে সম্পর্কে নিজের উপলব্ধি বা সেলফ কনফিডেন্স। এটা আবেগ এবং পরিস্থিতি দুটোই মোকাবিলার জন্য একজন ব্যক্তির কতটা ক্ষমতা রয়েছে এবং আত্মবিশ্বাস রয়েছে সেটাকে নির্দেশ করে। তাহলে সেলফ এফিকেসি ব্যাপারটা আশা করি বোঝা গেল। এরপর আসে আরো কয়েকটা টার্ম যেটা আমরা বান্দুরার থিওরিতে পাচ্ছি, ভিকারিয়াস লার্নিং, ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট অ্যান্ড ভিকারিয়াস পানিশমেন্ট। এখানে ভিকারিয়াস কথাটার অর্থ দুষ্ট, কিন্তু এগুলো ইংরেজি টার্মগুলোই আমাদেরকে জানতে হবে। ভিকারিয়াস লার্নিং ব্যাপারটা কি? আমরা এর আগে সোশ্যাল লার্নিং ব্যাপারটা পড়লাম, সামাজিক শিক্ষণ, অর্থাৎ সমাজ থেকে আমরা শিখছি, তাই তো? ভিকারিয়াস লার্নিং হচ্ছে এক ধরনের পরোক্ষ শিক্ষণ পদ্ধতি বা ইনডাইরেক্ট লার্নিং পদ্ধতি। কেন? এখানে মানুষ নিজে কিছু করছে না, অন্যকে দেখছে, শুধুমাত্র দেখে শিখছে না, শুধুমাত্র নকল করছে না, এখানে কিন্তু সেই কাজটা যে করছে তার ফলাফলটা দেখছে, সেই ফলাফল থেকে পর্যালোচনা করছে যে তার সফলতা বা ব্যর্থতার কারণগুলো কি কি, এবং সেখান থেকে সিদ্ধান্ত নিচ্ছে এবং শিখছে। তাহলে এজন্য এটাকে বলা হচ্ছে সোশ্যাল কগনিটিভ থিওরি। প্রথম 1960 সালে বান্দুরা ভিকারিয়াস লার্নিং এই কথাটা প্রবর্তন করেছিলেন, 1960 সালে। এই তত্ত্ব অনুসারে অন্য কোনো একটা ব্যক্তিকে কাজ করতে দেখে শুধুমাত্র দেখলে হচ্ছে না, দেখার পর তার সফলতা বা ব্যর্থতা সেটা দেখা হচ্ছে, এবং কেন সে সফল বা ব্যর্থ হচ্ছে তার কারণটা বিবেচনা করা হচ্ছে, এবং তার রেসপেক্টে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সে শিখছে, যেটা সবসময় তার নিজের করার প্রয়োজন হয় না, এটা অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেখে শিখছে, এটাকে বলা হচ্ছে ভিকারিয়াস লার্নিং। এক্ষেত্রে শিক্ষার্থী প্রত্যক্ষ নির্দেশ বা ডাইরেক্ট ইনস্ট্রাকশন কারো কাছ থেকে পায় না, পরোক্ষ সূত্রের মাধ্যমে, যেমন দেখছে, শুনছে এবং শিখছে, তাই এটাকে বলা হচ্ছে পরোক্ষ শিখন বা ইনডাইরেক্ট লার্নিং। এই সম্পর্কিত আরো দুটো টার্ম আমরা পাই, ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট অ্যান্ড ভিকারিয়াস পানিশমেন্ট। এই ব্যাপার দুটো সম্পর্কে একটু জেনে নিই। ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট কি? এক্ষেত্রে দেখা যায় যে একজন শিক্ষার্থী যদি প্রশংসা করা হয়, ক্লাসে হয়তো টিচার পড়া ধরছেন এবং সেখানে অনেকেই পড়া করে আসেনি, একজন ছাত্র পড়া বলল এবং টিচার কিন্তু তাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন বা প্রশংসা করলেন, তাহলে দেখা যায় এর পরে অন্যান্য যে বাচ্চাগুলো পড়া করে আসেনি তারাও কিন্তু অনেক সময় পড়া করে আসে, অর্থাৎ তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। এটাকেই বলা হচ্ছে ভিকারিয়াস রিইনফোর্সমেন্ট। বোঝা গেল নিশ্চয়? অন্যকে দেখে, অন্যকে প্রশংসা পেতে দেখে নিজে পড়া করে আসছে বা নিজের আচরণে পরিবর্তন ঘটছে। আর ভিকারিয়াস পানিশমেন্ট কাকে বলে? মনে করো গোটা ক্লাস দুষ্টুমি করছে, তখন একটা ছাত্রকে যদি জোর বকুনি দেওয়া হয় বা তাকে এক দু থাপ্পড় লাগানো যায়, তাহলে দেখা যায় গোটা ক্লাসটা শান্ত হয়ে যায়। এটাকেই বলা হয় ভিকারিয়াস পানিশমেন্ট, যদিও এখন কিন্তু মারধর চলে না, তাই তো? বুঝেই করতে হবে, একটা বাচ্চাকে বুঝিয়ে আদর করে তার বিভিন্ন মেথড পরিবর্তন করে পড়াশোনার কথাই এখন বলা হচ্ছে। তাহলে আশা করি এই তিনটে টার্ম বোঝা গেল, ভিকারিয়াস লার্নিং, ভিকারিয়াস রিএনফোর্সমেন্ট অ্যান্ড ভিকারিয়াস পানিশমেন্ট। এরপর আমরা আসছি আচরণের পুনর্নির্মাণ বা বিহেভিয়ারাল মডেলিং বলতে আমরা কি বুঝি। বিহেভিয়ারাল মডেলিং, মডেলিং ব্যাপারটা কি? এটাও কিন্তু আমরা বান্দুরার তত্ত্বে একটা টার্ম হিসেবে পাচ্ছি, মডেলিং। এটা এক ধরনের শিক্ষণ পদ্ধতি, যেখানে কিভাবে শেখানো হচ্ছে, এখানে বাচ্চাকে কিচ্ছু বলা হচ্ছে না, তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অন্যকে করতে দেখে সে শিখছে, অন্য একজনকে করতে দেখছে এবং সেটা দেখে সে শিখছে, যেখানে কোনোরূপ বাচনিক নির্দেশ ছাড়াই, কোনো রকমের কিন্তু নির্দেশ তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না মুখে বলে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অনুকরণ করছে বা নকল করে শিক্ষার্থী শিখছে,
এই পদ্ধতিতে শিক্ষার্থী এবং শিক্ষক দুজনের আচরণকেই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এটাকেই বলা হয় মডেলিং, বিহেভিয়ারাল মডেলিং বা ব্যবহারের পুনর্নির্মাণ বা আচরণের পুনর্নির্মাণ। এক্ষেত্রে মনোবিদ অ্যালবার্ট বান্দুরা চারটি উপাদানের কথা উল্লেখ করেছেন। এটা পরীক্ষাতে আসে ARPR, এ ফর অ্যাটেনশন, আর ফর রিটেনশন, পি ফর প্রোডাকশন অ্যান্ড আর ফর রিইনফোর্সমেন্ট। অ্যাটেনশন বা মনোযোগ কি না, শিক্ষার্থীকে মডেলের ব্যবহার কিন্তু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। যদি তাকে শিখতে হয় তাহলে আগে তো তাকে পর্যবেক্ষণ করতে হবে মনোযোগের সঙ্গে, তাই তো? দুই হচ্ছে ধারণ ক্ষমতা বা রিটেনশন, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীকে মডেলের ব্যবহার ভালোভাবে মনে রাখতে হবে যাতে সে পুনরায় আবার সেটা নিজে করতে পারে। তাহলে আগে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে, তারপর সেটাকে ভালো করে মনে রাখতে হবে, যেটাকে বলছে রিটেনশন বা ধারণ ক্ষমতা। এরপর উৎপাদন ক্ষমতা বা প্রোডাকশন, অর্থাৎ শিক্ষার্থীকে মডেলের ব্যবহার নিজে পুনরায় করে দেখাতে হবে, যেটা সে দেখলো মনে রাখলো সেটা নিজে করলো। চার হচ্ছে শক্তি বৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট, অর্থাৎ যখন শিক্ষার্থী সেই ব্যবহারটাকে নিজে করলো তখন তাকে কিন্তু পুরস্কৃত করতে হবে, অর্থাৎ রিইনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে এইভাবে কিন্তু বিহেভিয়ার বা আচরণের পুনর্নির্মাণ করা যায়, একটা আচরণের চেঞ্জ করে নতুন একটা আচরণকে প্রতিষ্ঠা করা যায় কোনো একটা বাচ্চার মধ্যে। বোঝা গেল? তাহলে বান্দুরার যে তত্ত্ব সেটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তাহলে আমরা কোহলারের ইনসাইটফুল লার্নিং বা কোহলারের অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং বান্দুরার সোশ্যাল কগনিটিভ থিওরি বা বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখন সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। দুটোই খুব ইম্পর্টেন্ট থিওরি, জিনিসগুলোকে তোমরা পড়ো, দেখো, বোঝো। এর পরদিন আমরা আলোচনা করব স্মৃতি এবং বিস্মৃতি, মেমোরি অ্যান্ড ফরগেটিং সম্পর্কে। আশা করি আর একটা বা দুটো ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চারপাশে নেগেটিভিটির মধ্যে থেকো না, একবার নেগেটিভিটির মধ্যে ঢুকে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তাই অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। পজিটিভিটি যেমন আমাদের নতুন কিছু করতে সাহায্য করে, সেরকম আমাদের খুব ভালো রাখতেও সাহায্য করে। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। লাইক তো করতেই হবে। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।